সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে গ্রাম এলাকায় গেল কয়েকদিন ধরে লোডশেডিংয়ের পরিমাণ খুব বেশি বেড়ে গিয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই স্ট্যাটাস দেখছি, স্ট্যাটাস দেখে বা যারা পরিবার পরিজন আমাদের গ্রামে থাকে, আমরা খবর নিয়ে দেখছি যে আসলে গেল কয়েকদিন ধরে এই পরিস্থিতিটা একেবারেই খারাপ দিকে গিয়েছে। এবং আগে আমরা যে আসলে একটি খবর মানে একটি কথা বলতাম যে বিদ্যুৎ মাঝে মধ্যে আসে, তো এই বিষয়টি কিন্তু এখন আবার আসলে ফিরে এসেছে। এবং যে কারণে আমরা দেখেছি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে শপিং মলগুলো রয়েছে বা মার্কেট রয়েছে সেগুলো রাত 8টার পর বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই বিষয়টিকে আসলে সামনে রেখে আজ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকে সন্ধ্যায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি অকপটে বিষয়টি স্বীকার করেছেন যে সারা দেশেই লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গিয়েছে। এবং এই লোডশেডিং বাড়ার পেছনে তিনি যেটিকে দায়ী করছেন সেটি হচ্ছে যে গ্যাসের সংকট এবং গ্যাসের যে সাপ্লাই সেটি কম হওয়া। এবং তিনি বলছেন যে গ্যাসের সাপ্লাই কম হওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আসলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে যথাযথভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যে কারণে এই লোডশেডিংটি হচ্ছে। এবং তিনি আশা প্রকাশ করেছেন যে হয়তো খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং তিনি এর জন্য কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন এবং তিনি বলছেন যে ওই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জ্বালানির আসলে সংকট, সেই সংকটের কারণেই আমাদের দেশে এই বিদ্যুতের সংকট দেখা দিয়েছে এবং এই বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হচ্ছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে আগামী 10ই জুলাই রবিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। তো সেই সময় কিন্তু সাধারণ মানুষ যারা আমরা শহরে থাকি, আমরা কিন্তু গ্রামে যাব। তো ওই সময় যদি আমরা গিয়ে আসলে এই লোডশেডিংটা পাই সেটি কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর হবে না, কারণ আমরা যারা বাড়িতে গিয়ে থাকবো হয়তো অল্প কয়েকদিন, তারা যদি সেখানে এই গরমের মধ্যে যদি আমরা বিদ্যুৎ না পাই ঠিকমতো, তাহলে আমরা কিন্তু আসলে বিপদে পড়ে যাবো। এবং এই পরিস্থিতিতে কিন্তু যারা যাদের বয়স কম, শিশুরা এবং যাদের বয়স বেশি, তারা কিন্তু আসলে খুব বিপদের এখন লোডশেডিং হচ্ছে, আমিও দেখেছি গত কয়েকদিন যাবৎ, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা চাইবো যে সরকার যেন খুব শীঘ্রই একটি ব্যবস্থা নেয় এবং এই লোডশেডিং থেকে যেন আমরা মুক্তি পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।